তো খুব সুন্দর পোলাও হয়েছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রসারী সার্সার বাগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে সানডে আর সানডে মর্নিং, যদিও এডির শরীর খারাপ, স্যাটারডে ডক্টরকে রিপোর্ট দেখানোর কথা ছিল, এক্সরে রিপোর্ট, তো এক্সরে রিপোর্ট দেখাতে গেলাম, একটু প্রবলেম হয়েছে তো তার জন্য হসপিটালাইজড হতে হবে কয়েকদিনের জন্য, একটু টাইম লাগবে। আর কিছু ব্লাড টেস্টও দিয়েছে, তো এগুলো তো চলবে, আর তার মধ্যেও খাবার দাবার তো বন্ধ রাখা যাবে না, তো খাওয়া দাওয়া তো করতেই হবে। এমনি তো এডির মুখে একেবারেই রুচি নেই, যার জন্য খেতেও চাইছে না, খাওয়া দাওয়া ঠিক তো করতে চাইছি না, তাই জন্য আজকে সকালে ব্রেকফাস্টে একটু কিছু নতুন কিছু বানাবো বলে সচরাচর ব্রেকফাস্টে কিছু মানে স্পাইসি বা হেভি কিছু বানাই না, কিন্তু আজকে একটু ম্যাগি বানাবো, একটু অন্যরকম হাকা নুডলস এর টাইপেরই ম্যাগিটা বানাবো, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো চলো আমি ম্যাগিটা বানাই আর তোমরা আমার সাথে থেকো। এগের ভুজিয়াটা বানিয়ে নেবো, আগে একটু নুন দিয়ে দিলাম, মানে এগ ভুজিয়াটা আমি তুলে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিকেন কুচানো, সয়া সস অ্যাড করলাম, এটা চাইলে কেউ স্কিপ করতে পারে, কেননা যেহেতু ম্যাগি মশলা ইউজ করবো সয়া সস অ্যাড না করলেও হয়, আর এর মধ্যে আমি একটু সুইট চিলি সস অ্যাড করছি, চাইলে কেউ ওটা স্কিপ করতে পারে, আমার কাছে আছে তাই এটা একটু অ্যাড করে দিলাম। কড়াইশুঁটি গ্রেট করা একটু আদা দিচ্ছি, মিটা একটু চালিয়েও নিয়েছি, আওয়াজ হচ্ছে খুব, একটু জল অ্যাড করে দিচ্ছি, আর একটু নুন অ্যাড করে দিচ্ছি। নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কেননা ম্যাগির যে মশলাটা থাকে ওর মধ্যেও নুন থাকে আর সয়া সসেও নুন থাকে, যদি সয়া সস অ্যাড করা হয়, তা না হলে ম্যাগি মশলার মধ্যে নুন থাকে। তো আমি এখানে 2 মিনিটস ম্যাগি ইউজ করছি, তার মশলাটা আমি দিয়ে দিলাম ম্যাগির, এবারে আমি ম্যাগিটা দিয়ে দেবো, এবারে একটুখানি জল দিয়ে দিচ্ছি, জলটা একটু বুঝে দিতে হবে যাতে ম্যাগিটা একদম হাক্কা মতো হয়ে যায়, ম্যাগিটা কুকও হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায়, সেই মতো পরিমাণ অনুযায়ী জলটা দিতে হবে। একটু আমি ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে একটু সিম করে দিচ্ছি, তো আমি ঢাকনাটা খুলেছি, ম্যাগিগুলো সফট হয়ে গেছে, তো আমি ডিমটা দিয়ে দিচ্ছি। নুন কেউ চাইলে একটু চেক করে দেখে নিতে পারো যে যেমন নুন খাবে। হ্যাঁ, তোমার খাওয়ার বারণ ওইখানে রাখা আছে টেবিলে। রেডি হয়ে গেছে ম্যাগি, হাকা ম্যাগি যা খুশি বলতে পারো ম্যাগি, একটু টেস্ট করে বলি কেমন হয়েছে। নিজের হাতে বানানো গুলো বলছিলাম, এরকম ভাবে বানিয়ে খাও দেখো, ভীষণ ভালো, মানে অসাধারণ। এখানে আমি ধনে বীজ কিছু হাতে ভিজিয়ে রেখেছিলাম, মাটিটা আমি তৈরি করে নিয়েছি, তো এর মধ্যে এখন ধনে বীজগুলো একটু ছড়িয়ে দেব। এবারে আমি হালকা করে একটু জল দিয়ে দেবো, কিছু কলার খোসা আমি এটা জলে ভিজিয়ে রেখেছি, গাছের জন্য খুব ভালো, এই জলটাই আমি দেবো। এবারে আমি ওপরে একটু মাটি দিয়ে ঢেকে দেবো, দেখা যাক এখন কি। ব্রেকফাস্ট বানিয়ে এদিকে দিয়ে দিয়েছি আর এখন লাঞ্চের প্রিপারেশনটা করব, আর তোমাদের সঙ্গে আজকে একটু ডিটেলসে শেয়ার করব যে আমি কিভাবে লাঞ্চ বানাচ্ছি, আমার লাঞ্চটা আজকে একটু অন্যরকম, লাঞ্চ কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পোলাও বানাবার জন্য যে প্রিপারেশন আমি করছি, মশলাটা আমার অলমোস্ট কষানো হয়ে গেছে, ঘি দিয়ে ফুল গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন আদা টমেটো টক দই সমস্ত দিয়ে মশলা কষিয়ে নিলাম, এবারে দিয়ে দিলাম একটু কড়াইশুঁটি, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম আর আলু, আলু আমি নুন দিয়ে বয়েল করে রেখেছি, আর এটা হাঁসের ডিমটা আমি বয়েল করে হালকা ফ্রাই করে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল যেটা আমি ধুয়ে শোক করে রেখেছি, আর এখানে আমার ডাক এগ কারি রেডি করে রেখেছি আমি, ওটা সাইড ডিশ হিসেবে রেখেছি, আর এখানে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা পাউডার, আর দিয়ে দিচ্ছি একটু রোজ ওয়াটার, এবারে আমি এর মধ্যে ফোটানো জল দিয়ে দিচ্ছি, জলটা মাপ করে দিতে হবে, যতটা পরিমাণ চাল তার ডাবল জল দিতে হবে, কিন্তু এখানে আমি ডাবল জল ইউজ করছি না, একটু কমই ইউজ করছি, কেন কি বাসমতি চাল হলে ডাবল জল দেওয়া যায়, কিন্তু গোবিন্দভোগ রাইসের জন্য জলটা জলের পরিমাণটা একটু কম লাগবে। আমার এখানে 2 কাপ চাল আছে, তো আমি সেখানে 4 কাপের জায়গায় আমি ইউজ করব 3.5 কাপের মতো জল।
তো আমার জলটা একদমই শুকিয়ে গেছে, আমি এখন এটা দমে দিয়ে দেবো, সিম করে দমে দিয়ে দেবো। এতক্ষণ গ্যাসটা একটু আমার হাই ফ্লেমে ছিল। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গ্রিন, তো এইগুলো আমি দিয়ে দিচ্ছি। একটা গ্রিন আপেল আমি কেটে নিয়েছি, ওগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার ডাল বেশি করে আনা থাকে, তা এখানে প্রায় 1.5 কেজি মতো মুসুর ডাল। আমার ডালটা খুলে কাল কৌটো খুলে দেখছি, অনেকদিন যেহেতু মুসুর ডাল রান্না হয়নি, পুরো ডালের মধ্যে না পোকা হয়ে গেছে, একদম গিজগিজে পোকা। তো সেই ডালগুলোকে একটু ঝাড়াই বাছাই করে মোটামুটি জলে পোকাগুলোকে ভাসিয়ে ভাসিয়ে ধুয়েছি, কিন্তু এখনো অনেক পোকা আছে। কি করব এখনো কিছুই বুঝতে পারছি না, এতগুলো ডাল। তো সিমে আছে, 10 মিনিট হয়ে গেছে, আমি একবার চেক করে নেব। মাঝে একবার আমি নিচের দিক থেকে ওপরে তুলে দিয়েছিলাম, প্রায় 6 মিনিট 7 মিনিট পরে আমি নিচে থেকে ওপরেরটা উল্টে দিয়েছিলাম একটু, আর কিছুটা ঘি দিয়ে দিয়েছিলাম, আর একটু ঘি শেষে অ্যাড করে দিলাম। তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ঝরঝরে একটা পোলাও হয়েছে। তো আমি গ্যাসটা এখন বন্ধ করে দেব, একটু কভার করে কিছুক্ষণ রেখে দিলে এগুলো এটা একদমই ঝরঝরে হয়ে যাবে, বাকি যেটা রয়েছে। খুব সুন্দর পোলাও হয়েছে, ভালো গন্ধও বেরোচ্ছে। অ্যাকচুয়ালি এখন 2:30 বাজে, একটু এখানে একটু শুয়েছিলাম দুপুরবেলা, আর লাঞ্চ করার পরে এখন একটু শুয়েছিলাম। শীতের দিনে দুপুরবেলা ঘুমালেই না গলাটা কেমন ভারী ভারী ধরা ধরা হয়ে যায় না, এডি ঘুমোচ্ছে। আমি মাত্র ফ্লাস্কে করে গরম জল দিয়ে এলাম, 3টে এক্ষুনি বেজে যাবে, তো চা বানাতে যাব। তাড়াতাড়ি লাঞ্চ করেছি আজকে, 11টার মধ্যেই লাঞ্চ হয়ে গেছে। আমি একটু লাঞ্চটা আগেই করে নিয়েছি, আমি তো অন্যভাবে ব্রেকফাস্ট আজকে করিনি, পরে রেস্ট করবার মতো করেই লাঞ্চ আমার হয়ে গেছে। আর ওরা একটু বেলায় লাঞ্চ করলো, এডির জন্য ডাক্তার দেখাতে গেছিলাম, প্রবলেমটা বেশ বড়সড় আকারেই হয়েছে, টেস্টগুলো দিয়েছে, অনেক জায়গাতেই এখানে হয় না, বড় বড় ল্যাবে ধরো আমি সব জায়গায় খোঁজ নিয়ে নিয়েছি, সুরক্ষা আছে, অ্যাপোলো আছে, সব কোনো জায়গাতে এগুলো হয় না। কলকাতায় একমাত্র সরকারি হসপিটালে টেস্টটা হয়, আর প্রাইভেট হসপিটালগুলোতে তো অবশ্যই হয়, কিন্তু যেহেতু সব হসপিটালেই এই টেস্টটা করতে গেলে অ্যাডমিশন হতে হবে, ওদের একটা রুলস ওরা বানিয়ে রেখেছে, তবে সরকারি হাসপাতালে অ্যাডমিট হতে হয় না, কিন্তু প্রাইভেট হসপিটালগুলোতে অ্যাডমিশন হয়ে অ্যাডমিটেড হয়ে তারপরেই টেস্টটা হবে। কেন কি আমি দেখছি এই হসপিটালটা তো একটা শুধু হসপিটাল নেই, সেবা প্রতিষ্ঠান নেই, এটা একটা বিজনেসের জায়গা, তো সেক্ষেত্রে এগুলো তো এদের বাধা ধরা রুলস তো করেই নেয়। আমার ভাইয়ের সঙ্গে কথা বললাম, এটা মোটামুটি ঠিক হয়েছে একটা জায়গা, ফাইনাল কিছু হয়নি, কাতার বাইরেই বলতে গেলে এই টেস্টটা একদিনেই ছেড়ে দেবে, এবং প্রাইভেটলি সেটা কালকে স্যাটারডে কাল, তারপরে অফিসের থেকে এদিকে দেখতে এসেছিল, স্টাফেরা দেখতে এসেছিল, কাল বানিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি বানিয়েছিলাম, তো সেই কড়াইশুঁটির কচুরি রয়ে গেছে, আমি তো কালকে খাইনি, এডি রাতে একটু খেলো আর ছেলে খেয়েছে। কড়াইশুঁটি কচুরিটা এখন চায়ের সাথে টা হিসেবে খাবো, কেননা তোমরা সবাই জানো অনেকবার বলেছি লুচি এগুলো পরাঠা লুচি এগুলো দিয়ে আমি চা খেতে খুব ভালোবাসি, ব্রেড বা মুড়ি হলেও চলে যায় অসুবিধা নেই, তো ওটাই খাবো আজকে, জানি অ্যাসিডিটি হবে। সকালে তোমাদের দেখালাম না যে অনেকগুলো মসুর ডাল ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, মানে পোকা ধরে গেছে, তো সেগুলো দিয়ে জানি না কিছু করা যাবে কিনা, বড়া খাওয়া যাবে কিনা, অতগুলো ডাল তো, আর ভেতরে ভেতরে কিছু ডাল ভালো আছে, তো ফেলতেও পারছি না, আবার কি করা যাবে বুঝেও উঠতে পারছি না। আর এখানে দেখো, আর ওই ডালের ওই মসুর ডালের সঙ্গে আমার এখানে কিছু মটর ডাল রাখা ছিল, মটর ডালগুলো ফ্রেশ আছে, যেহেতু মটর ডালগুলো পরে আনা হয়েছিল, তো একই বক্সের মধ্যে ছিল, তো ওইগুলোকে না আমি ভিজিয়ে দিয়েছি, এই যে ওগুলো আগে ভাগেই করে নিই, কারণ আর সাধারণত মটর ডাল খুব একটা রান্না হয় না, বড়া খাওয়ার জন্যই আনা হয়, তো ওই জন্য মটর ডালটা ভিজিয়ে দিয়েছি যে একটু বেটে না রেখে দেবো, আর যেদিন বড়া ভাজার দরকার হবে সেদিন ভেজে নেবো, বা তরকারি বানানো যায় বড়ার তরকারি করলেও ভালো লাগে। এছাড়াও এখানে এতগুলো ছোলা, মানে আরও কিছুটা ছোলা আমি রেখে দিয়েছি, ছোলাগুলোও একটু আধটু পোকা ধরে গেছে, তো দেখো একার ঘরে তো জিনিসপত্র এনে রাখা হয়, তারপরে সেইগুলো না ঠিক মতো, মানে এত এত রান্না তো আমাদের রোজ রোজ করাও হয় না, তো যে কারণেই হয়ে গেছে এরকম পোকা ধরে গেছে, আর জিনিস ইউজও হয় না, ছোলাটাও খাওয়াও হয় না, মানে করাও হয় না। এগুলো না আমি এখন চা খাওয়ার পরে এগুলোকে সব বেটে রাখবো, আর এখানে আমি কিছুটা এই যে এখানে কিছুটা সাদা তিল আমি বেছে ধুয়ে রেখেছি শোক করে, এই তিলটাকেও আমি একটু বেটে নেবো, আর খুব ইচ্ছে করছে কালকে মানডেতে আমার একটু বেশ আলু পোস্ত টাইপ খাবার ইচ্ছে হচ্ছে, তো এই তিলটা দিয়ে সেই
তিল পোস্ত বলবো না ওটাকেও, আলু পোস্তই মানে পোস্তই নাম দেবো, বেচারা তিলেরই হয়ে গেছে প্রবলেম, কেননা তিল এখন পোস্তর জায়গায় মানে রিপ্লেস হয়ে গেছে, কিন্তু তিলের নাম কেউ নেয় না, সবাই পোস্তই বলছে। যাই হোক, তিল দিয়ে পোস্ত করে তোমরাও খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। মানে যেমন পোস্ত বাটা করো ওরকমই করবে, লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যেমন তিলটাকে বাটবে, বেটে পোস্তর মতো রান্না করবে, অসাধারণ খেতে লাগে, মানে পোস্তর থেকেও বেশি ভালো লাগে, করে খেয়ে দেখবে। বা চিকেনে ইউজ করতে পারো, যেমন আমরা পোস্ত চিকেন বানাই, তিল দিয়ে বানাতে পারো, কোনো অসুবিধে নেই, ফুলকপি দিয়ে বানাতে পারো, অনেক কিছু রেসিপি হয় ভালো ভালো তিল দিয়ে। তো চলো, চাটা বসিয়ে দিয়েছি আমি অলরেডি। আর এই হচ্ছে কড়াইশুঁটির কচুরি, কালকে বানিয়েছিলাম বললাম, রয়েছে, তো এটা একটু গরম করছি। বেশিক্ষণ না, ওই 20 সেকেন্ড, 20 সেকেন্ড মতো গরম করে নেবো। একটু চা হয়ে গেছে, চা নিয়ে চলে এসেছি। আর মুড়িটা আমার একটু লাগে, কেন বলো তো, এই সময় না একটু মানে যদি অ্যাসিডিটি ফর্ম করে, অ্যাসিডিটি হয় তাহলে একটু মুড়ি খেলে ঠিক হয়ে যায়। তো চা খাওয়ার পরে আমি একটু সাধারণত মুড়ি খাই, তাহলে অ্যাসিডিটিটা না আমার অতটা হয় না, মানে জানি না এটা আমার ম্যানিয়া কিনা, তো হ্যাবিট হয়ে গেছে, তো একটুখানি ওই জন্য মুড়ি আমি রাখি সাথে। আর এটা হচ্ছে চা। এই সময় উইন্টারে আর ভর্তি ভর্তি কাপ ভর্তি ধোয়া ওঠা চা, তবে আমার একটা জিনিসই ভালো লাগে না, লুচি পরাঠা বা এই অয়েলি যে কোনো জিনিস খেতে চায়ের সাথে, সেটা হচ্ছে যদি অয়েলটা যদি দেখা যায়, মানে ওপরে যদি ভেসে ওঠে পরোটা লুচির গায়ে, তাহলে আমার ভালো লাগে না একদম। একটু ন্যাপকিন দিয়ে সেগুলোকে বেশ ভালো করে অ্যাবজর্ব করে, তেলটাকে অ্যাবজর্ব করে নিয়ে ফেলে দিলে তাহলে ঠিক আছে। তো চাটা আমি একটু এনজয় করে খাবো চাটা, আর এই ব্লগটা কন্টিনিউ করছি না। তোমরা সবাই জানো যে আমি ছোট ব্লগই দিই, বেশিরভাগই ছোট ব্লগই দিই, মাঝে মধ্যে হয়তো দু একটা ব্লগ একটু বড় হয়ে যায়, মানে 10 মিনিটের ওভার হয়ে গেলেই মনে হয় আমার ব্লগ মনে হয় বড় হয়ে গেল। এই ব্লগের কোনো পোর্শন যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর যারা নতুন আমার চ্যানেলটা যারা নতুন ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন প্রেস করে নিও। আর পুরনো বন্ধুদেরকে আমার ব্লগ দেখার জন্য অনেক ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আজকের মতো টাটা।